আমি এখন আছি টাঙ্গাইলের এলেঙ্গায়। এখন যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জের দিকে। সিরাজগঞ্জের দিকে যেতে যেতে টাঙ্গাইলের এই কালিহাতি উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চার লেনের মহাসড়কের একটা প্রকল্পের কাজ এগিয়ে চলছে। তো সেইটা সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর উত্তরবঙ্গের 17টি সহ মোট 23টি জেলার গাড়ি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচল শুরু করে। এই কারণে এই মহাসড়কে গাড়ির চাপটা ব্যাপক হারে বেড়ে যায়। গাড়ির তুলনায় এই মহাসড়কটা মানে 13.6 কিলোমিটার এই রাস্তাটুকু কিন্তু সম্প্রসারিত না থাকায় প্রতিদিনই যানজট এবং দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ দিতে হয়তো যাত্রী এবং চালকদের। সাথে ঈদ সহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে এই সড়কে জনভোগান্তি বেড়ে যেত বহুগুণে। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপার পর্যন্ত দুই লেনের মহাসড়ককে চার লেনের মহাসড়কে উন্নতিকরণের কাজ এগিয়ে চলছে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপার পর্যন্ত দুই লেনের এই মহাসড়কের কারণে এই অংশে ভোগান্তিটা এখনও রয়ে গেছে। প্রতিনিয়ত যানজট এবং সড়ক দুর্ঘটনা হচ্ছে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে গাড়ি পৌঁছাতে পারছেন না যাত্রীরা এবং পণ্যবাহী যানবাহন। এসব ভোগান্তির অবসান করতে সরকার নতুন করে এই জায়গাটাতে মানে এই 13.6 কিলোমিটার রাস্তাটাকে চার লেনে উন্নতিকরণের একটা উদ্যোগ নিছে। মানে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13.6 কিলোমিটার সড়ক চার লেনে SMVT সার্ভিস লেন সহ একটা নতুন একটা প্রকল্প করার উদ্যোগ নেয়। তো এখন যেতে যেতে দেখা যাচ্ছে যে এলেঙ্গা এবং আনালিয়া বাড়ি সহ বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে মহাসড়কের দক্ষিণ পাশে কিন্তু কাজ অনেকদিন ধরেই শুরু হয়েছে। প্রায় 2 বছর হলো এই প্রকল্পে কাজ শুরু হয়েছে। তো দিনরাত কিন্তু পাইপ যোগে সড়ক নির্মাণের জন্য বিভিন্ন জায়গায় বালি ফেলা হচ্ছে। এই অংশে কালভার্ট, ফ্লাইওভার, তারপর হচ্ছে আন্ডারপাস, এগুলো কিন্তু মোটামুটি নির্মিত হচ্ছে। সড়ক বিভাগের সূত্রে জানা গেছে সাসেক সড়ক সংযোগ প্রকল্প প্যাকেজ 5 ফেজ 2 এর অধীনে আইনি প্রক্রিয়া শেষে এলেঙ্গা বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত মহাসড়ক চার লেনে উন্নতিকরণে প্রকল্পের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড। প্রায় 601 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের 13.6 কিলোমিটার মহাসড়কে একটা ফ্লাইওভার নির্মিত হবে, 8টা ব্রিজ নির্মিত হবে, 10টা কালভার্ট তৈরি করা হবে, 2টা আন্ডারপাস তৈরি করা হবে এবং 1টি SMVT মানে স্পেশাল সার্ভিস লেন নির্মাণ করা হবে। আগামী 2024 সালের জুন মাসে এই কাজটা বা এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা আছে। ইতিমধ্যেই চার লেনে প্রকল্পে মাটি ভরাটের যে কাজগুলো শুরু করেছে আব্দুল মোনেম লিমিটেড সেটা কিন্তু আমরা মোটামুটি দেখতেই পাচ্ছি। 2 বছর ধরে কাজ করার পরও বা 2 বছর ধরে এই কাজটা শুরু হওয়ার পরও যতটুকু উন্নতি হওয়ার কথা ছিল ঠিক ততটুকু কিন্তু এই প্রকল্পের আশানুরূপ উন্নতি চোখে পড়ে নাই। এখানে একটা কথা বলতে হয়, যেটা জানা গেছে যে মাটি ভরাটের কাজে এবং হচ্ছে জমি অধিগ্রহণের কাজে কিছুটা সময় বেশি লেগে যায়। 2021 সালে ঠিকাদারি প্রতিষ্ঠানকে 3 বছরের মধ্যে এই কাজটা সম্পন্ন করার জন্য কার্যাদেশ দেওয়া হয়েছিল। তো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করার কথা রয়েছে। গাজীপুরের ভোগড়া থেকে এই পর্যন্ত এলেঙ্গা পর্যন্ত চার লেন প্রকল্পের কাজটা শেষ হওয়ায় আমরা জানি যাত্রী ভোগান্তি এবং সড়ক দুর্ঘটনা অনেক কমে গেছে। তো দ্বিতীয় ফেজের এই এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চার লেনের কাজ নির্দিষ্ট সময়ে শেষ হলে আর কোনো ভোগান্তি আশা করা যায় থাকবে না। তো নির্দিষ্ট সময়ে মহাসড়কের চার লেনের কাজ শেষ করার আমরা আশা করি এবং মহাসড়ক নির্মাণ ব্যয়ের যে বাড়বে কি না সেই বিষয়টাও কিন্তু এখনও বলা যাচ্ছে না, কারণ যেহেতু মাত্র এখন পর্যন্ত 60 ভাগের কিছুটা বেশি কাজ শুরু হয়েছে আর মূল কাজ শুরু হতে কিন্তু আরও কিছুটা সময় লাগবেই। আর সামনে যেহেতু আরও নির্বাচনের ব্যাপার আছে, সো কাজটা কতটুকু দ্রুত সম্পন্ন হবে সেই বিষয়টা এখনই বলা যাচ্ছে না। তবে আজকে যতটুকু আপনাদেরকে দেখালাম কাজ কিন্তু চলমান আছে। এই কাজটা মোটামুটি নির্দিষ্ট সময়ের ভিতরে যদি ইচ্ছা থাকে তাহলে শেষ করা সম্ভব বলে আমরা আশা করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।